আজ 21শে নভেম্বর এবং আমার বাবা যেহেতু নেভিতে, তো আমাদের ঈশাখানের ভেতর একটি প্রোগ্রাম আছে ও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একটি প্রীতিভোজ। তো আজকে আমার ব্লগটা হবে সেই উপলক্ষে, তো আজকে আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখাবো। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। ওরাকে নিয়ে যাবো না, ওকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রেখে এসেছি। তো আমরা গাড়ি চলে এসেছি, তো আমরা যাচ্ছি। এটা হচ্ছে হসপিটাল গেট এবং এদিক দিয়ে সচরাচর মানুষ ঈশাখানের ভেতর প্রবেশ করে। আমরা এসে গিয়েছি আমাদের গন্তব্যস্থানে এবং এখানেই আমাদের প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক আঙ্কেলই ড্রেস পরে হেঁটে বেড়াচ্ছে এবং আমি এখানে দুটো ব্যানার দেখিয়েছি। মাঠের চারপাশে আসলে অনেকগুলো ব্যানার ছিল, সবগুলো তুলতে পারিনি। বাবা খাবার আনতে গিয়েছে এবং দোয়াও পড়া শুরু হয়েছে, তো দোয়া পড়া শেষ হলে আমরা খাওয়া শুরু করব। দোয়া পড়া শেষ এবং আমরা খাওয়া শুরু করেছি। দেখতে পাচ্ছেন খাবারটা বেশ মজাই হয়েছে। খাবার খাওয়া শেষে এখন সুইমিং পুলের দিকে এগোচ্ছি। আসলে ওই জায়গাটা অনেক সুন্দর, ওখানে সবাই ছবি তুলতে আসে, তাই আমরাও যাচ্ছি। আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে সুইমিং পুল, আর এটা হচ্ছে ঈশাখানের মেইন জায়গায় ছবি তুলতে সবাই বেশ পছন্দ করে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় ওইদিকে ভিড়টা আছে, আমরা এদিক ফাঁকা পেয়েছি তাই এখানে আমরা ছবি তুলছি। আমাদের প্রোগ্রাম যেহেতু এখানেই শেষ, তাই আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আমরা সম্পূর্ণ রাস্তাটুকু আপনাদের সাথে আছি। আমার বাবা এখন জাহাজে নেই, এখন বাবা ঘাঁটিতে আছে। তো ডান পাশে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আমার বাবার এখন অফিস। আপনারা এখানে
একটি মসজিদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈসা খানের মসজিদ এবং এর সামনে একটি মাজারও রয়েছে। মাজারটি আসলে ব্যবহার হয় না, কিন্তু মাজারটি অনেক পুরনো, তো তাই ওটা এখন তালা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে জাস্ট প্রদর্শনের জন্য। আমরা প্রথমে যেখান দিয়ে এসেছিলাম, আমি আগেই বলেছি ওটা হচ্ছে হসপিটাল গেট, মানে হসপিটাল গেট নামে পরিচিত, কারণ ওদিক দিয়ে সোজা হাসপাতালে যাওয়া যায়। যেটা দেখা যাচ্ছে ওই যে খেলনা, ওগুলো হচ্ছে বাচ্চাদের পার্ক, এটা হচ্ছে কলোনি শিশু পার্ক, সব বাচ্চারা আসে এখানে খেলে। আমরা যেহেতু ডোরাকে বাসায় একাই রেখে এসেছি, তো আমি এখন সবার আগে ডোরার কাছেই যাব। তো আমি যে দেখি ডোরার দরজার সামনে আগে থেকেই দাঁড়িয়ে,